পুলিশ নিষ্ক্রিয়, তাই এগড়ার ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন, এগড়ার ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, পুলিশকে আরো সক্রিয় হতে হবে, না হলে এই ঘটনা বারে বারে ঘটবে। বৃহস্পতিবার হুগলির রিলায়েন্স জুট মিলে এসে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অর্জুন সিং। রিলায়েন্স জুট মিল মালিকদেরও হুঁশিয়ারি দেন অর্জুন সিং, আগামী দিনে কোন রকম শ্রমিক স্বার্থে আঘাত লাগলে আন্দোলন এবং ধর্মঘট চলবে বলে জানান তিনি। দেখুন, মানুষ অনেক লোক মারা গেছে, তো তার একটা রিয়াকশন হয়েছে ওখানে। আর ওখানে যে যে কারখানা যে চালাচ্ছিল, সে আগে এগড়া, সে আগে নাকি 50 সদস্য ছিল আমাদের দলে। আপনি জানেন, মানে মুখ্যমন্ত্রী কালকে মানে অফিসিয়ালি এটা কথা বলেছেন, কিছু পুলিশ ওখানে নজরদারির অভাবে এইটা হয়েছে। ওই লোকটা আগেও বিস্ফোরণ হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, হ্যাঁ, তারপরে তার সঠিক তদন্ত করে রিপোর্ট যায়নি, তার বেল হয়ে গেছে। পুলিশেরই গাফিলতি ছিল, 100% গাফিলতি আছে। পুলিশের ওখানকার যে পুলিশ আছে তাদের গাফিলতি আছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী অস্পষ্ট বলেছেন। কিন্তু আমার বক্তব্য নেওয়ার তো কোনো ব্যাপার নেই এই ব্যাপারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কি এনআইএ আসুক না, তাতে আমাদের কী আছে, এনআইএ ইনকোয়ারি করুক। উনি আর দোষটা আমার দলের লোকরা করেছে, তো সাধারণ মানুষ যদি আমার উপরে বিক্ষোভ করতেই পারে, এটা নিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত কি আমরা আরও সজাগ হব।